মুখে মাখার জন্য ইদানিং বিভিন্ন ধরনের এসেন্সিয়াল অয়েল ব্যবহারের চল রয়েছে। শুধু ত্বকের ধরন নয়, ত্বকের সমস্যা অনুযায়ী আলাদা আলাদা তেল রয়েছে। কম বয়সীদের মধ্যে ব্রণ কমানোর জন্য ট্রি ট্রি অয়েল বেশি জনপ্রিয়। এর মধ্যে থাকা সক্রিয় যৌগগুলি ড্যাশ ব্রণ কমায়, ত্বকের অতিরিক্ত সেবাম ক্ষরণও নিয়ন্ত্রণ করে। স্পর্শকাতর ত্বকে ম্যাজিকের মতো কাজ করে এই ট্রি ট্রি অয়েল। ত্বক বিশেষজ্ঞরাও ট্রি ট্রি অয়েল ব্যবহার করার পরামর্শ দেন, কিন্তু ম্যাজিকের মতো কাজ করছে বলে অনেকেই এই তেল অতিরিক্ত ব্যবহার করার প্রবণতা রয়েছে। তবে ফল হিতে বিপরীত হয়। কিন্তু ড্যাশ ব্রণ কমাতে কোন অয়েলের উপর ভরসা করবেন? তাহলে যদি ব্যবহার করতে হয় কী কী সতর্কতা অবলম্বন করবেন? সরাসরি এদের ব্যবহার করবেন না, কোনো তেল পানি বা টোনারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন। এই অয়েল মেখে মুখ ঘষবেন না, অতিরিক্ত ব্যবহার করবেন না, শরীরচর্চা করার আগে বা পরে এই তেল ব্যবহার করবেন না, ব্রণের চিকিৎসা চলাকালীন ট্রি ট্রি অয়েল ব্যবহার করবেন না। ট্রি ট্রি অয়েলের বদলে অন্য কিছু কী ব্যবহার করা যায়? ট্রি ট্রি অয়েল ব্যবহার না করে তার বদলে নিমের তেল ব্যবহার করতে পারেন। ব্রণ সারাতে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, যৌগ সমৃদ্ধ হলুদের তেলও ব্যবহার করা যেতে পারে। অ্যান্টি ইনফ্লামেটরি যৌগে সমৃদ্ধ দারচিনির তেল বা রোজমেরির তেলও ব্যবহার করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।